করা অনেক সহজ, কিন্তু সংগঠনটাকে টিকিয়ে রাখা আসলে অনেক কঠিন। আমি এইটুকুই বলবো, সবাই অনেক করার কথা বলবে, আমি বলবো আমরা যারা আছি, একটু আগে প্রতিষ্ঠানের ফরিদ খান বলেছেন আমাদের কোনো অফিস নাই, আমাদের কোনো লোক বলে, আমরা সবাই একত্রিত হলে যাবো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশনের একটা অফিস হয়ে যায় আমরা একত্রিত হলে। আমরা আজকে এখানে আমি এইটুকুই বলবো, আমরা সবাই জামাল শিকদার সহ ফরিদ খান এবং জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশনের সাথে যারা সংযুক্ত আছে, যারা আছেন তাদেরকে সহযোগিতা করবো এই সংগঠনটা যেন এগিয়ে নিয়ে যেতে পারে তারা, এবং সেই সাথে শিশু কিশোরদের জন্য যেন কোনো কর্মকাণ্ড ইয়ে করে উপস্থাপন করে, এটা এবং আমরা সবাই সহযোগিতা করবো এবং সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা আমরা করবো। আর আমি মনে করি এই সংগঠনের মধ্যে যারা আছেন, যারা জড়িত আছেন, যেসব গার্ডিয়ান আছেন বা যা যেসব শিশু কিশোর আছেন, তারা কোনোদিনই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছেন তারা কোনো অপরাধ করতে পারে না। কেননা বাংলাদেশ আজকে মাদকে সেরে গেছে, আপনারা জানেন মাদকের জন্য নিজের বাপকে হত্যা করতেছে, মাকে হত্যা করতেছে শিশু কিশোররা। তো আমরা খেয়াল রাখবো আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছোটো ছোটো বাচ্চারা যারা খাইতেছে না, ছোটো ছোটো বাচ্চা 1-1.5 বছরের বাচ্চা খাইতেছে না, মোবাইল না দিলে খায় না, ইয়া ও দেখবে ওটা দেখবে। খেয়াল রাখতে হবে আমাদের প্রাপ্তবয়স্ক শিশু কিশোররা আসলে এই ছোটোকাল থেকে, আমরা তো তাদেরকে ট্রেনিং দিচ্ছি, মোবাইল হাতে দিয়ে তাদেরকে খাওয়া খাওয়াইতেছি, ঘুমের জন্য মোবাইল হাতে দিতেছি, পরবর্তীতে তারা না জানে কী করতেছে, এটা থেকে খেয়াল রাখতে হবে। দরজা বন্ধ করি, ইন্টারনেট চালাইতেছে, এগুলি খেয়াল রাখতে হবে এবং মাদকাসক্ত যেন না হয়। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করবো, আবারও এইটুকু বলবো সংগঠনের যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের পাশে থাকার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, সবাই সহযোগিতা করবো বাংলাদেশ জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।